আসবে পথে আদান নেমে, তাই বলে কি রইব থেমে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। এই দেখো করোনাকালীন সময়ে তোমাদের পড়ালেখার অনেক ব্যাঘাত ঘটছে, তোমরা স্কুলে আসতে পারছো না ঠিক মতো, হয়তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য হয়তো সাময়িক না জমা যাচ্ছ, তাই বলে কিন্তু আমরা থেমে নেই। আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের কিন্তু কাজ করে এগিয়ে যেতে হবে। এই একটা বছর চলে গেছে, আবার আগামী বছর আবার নতুন বই তোমরা হাতে নেবে, সেখানে তোমাদের আবার নতুন করে তোমাদেরকে চেষ্টা করতে হবে, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে, না করলে ভালো রেজাল্ট করা যাবে না। সামনে এসএসসি পরীক্ষা আছে, তো সেই জন্য তোমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করে এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আজকে শুরু করছি অনলাইন ক্লাস। আর অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় চার সূচক ও লঘারিদম, এটা আমার দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাসে আমি সূচকের প্রাথমিক ধারণা দিয়ে তোমাদেরকে আমি মোটামুটি কতগুলো সমস্যার গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলাম, তোমরা অবশ্যই সেগুলো ফলো করছো। আজ দ্বিতীয় ক্লাস, গত ক্লাস যদি ফলো করে থাকো আজকে দ্বিতীয় ক্লাস তোমাদের অঙ্ক করতে সহজ হবে, বুঝতে সহজ হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা গত ক্লাসে 14 নম্বর অঙ্কটা করছিলাম, 11 নম্বর কতগুলো অঙ্ক করছিলাম, আজকে আমি 16 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। 4.1 অনুশীলনী, 4.1-এর 16 নম্বর, 16 নম্বর অঙ্কের ভিতরে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান সমান দেওয়া আছে বি, আর বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই সমান দেওয়া রয়েছে সি, আর সি টু দিবার এক্স, সি টু দিবার এক্স সমান সমান এ। আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান, এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এগুলো কিন্তু দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এক্স ওয়াই জেড সমান ওয়ান, এইটা আমরা প্রমাণ করে দেখাবো এটা। তাহলে যে কোনো ক্ষেত্রে এখানে তুমি যেভাবে শুরু করতে পারো, এটা দিয়েও শুরু করতে পারো, এটা দিয়েও শুরু করতে, এটা দিয়েও শুরু করতে পারো। এই অঙ্কটা কিন্তু আবার লগ দিয়েও করা যায়, লগের চ্যাপ্টারে আমরা যেহেতু এমন করিনি, আমরা সুযোগ পদ্ধতিতে আমরা করি দেখাবো তোমাদের। তো সেখানে দেখো প্রথমে শুরু করি, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বি, যেটা দেওয়া আছে সেটা, এ সমান আমার কি দেওয়া আছে, সি টু দি পাওয়ার। তাহলে সুতরাং এখানে বসাবো কি, এর মান কি সি টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার, সি টু দি পাওয়ার জেড, এখানে একটু ভুল হয়ে গেছে আমার, হ্যাঁ এখানে সি টু দি পাওয়ার জেড, কারণ একটা এক্স একটা ওয়াই একটা জেড থাকবে এটা। হ্যাঁ যাই হোক দেখো, তাহলে এখানে দেখো এর মানটা কি আছে, সি টু দি পাওয়ার জেড, সি টু দি পাওয়ার জেড, তার পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, কি বসালাম এখান থেকে মানটা বসালাম। তারপরে কি করব, সি টু দি পাওয়ার এক্স জেড সমান সমান বি, আবার সি সমান দেওয়া আছে বি টু দি পাওয়ার, তারপর সেখানে সি মানটা বসিয়ে দাও, বি টু দি পাওয়ার ওয়াই, তার পাওয়ার এক্স জেড সমান সমান বি, তার অর্থ বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, কিসের বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান বি টু দি পাওয়ার ওয়ান, তার মানে বি পাওয়ার এক্স ওয়াই জেড আর ডান দিকে বি। তার সুতরাং আমরা আগেই জানি যদি পাওয়ার একই একই হয় ভিত্তির, তখন সেক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে হয়েছে সেটা প্রমাণিত হয়ে গেল। অঙ্কটা সহজ, অর্থাৎ এইভাবেই সূচক সিস্টেমে সহজ হবে, এইভাবেই তোমরা করবা, আর কেউ লগে করলেও কোনো অসুবিধা নেই, করা যাবে সেটা। এখন আমরা আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো একটা ছোট অঙ্ক সিস্টেম, অঙ্কটা হলো 17 নম্বর অঙ্ক, এরকম ছোট অঙ্কগুলো এগুলো তোমরা বুঝতে, 4 ইজ ইকুয়াল টু কত, 8। এখানে দেখো তাহলে এটাকে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 2
প্রতি দিবার কিউব লিখতে পারি, টু টু দি পাওয়ার টু এক্স ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার কিউব লিখলাম। সুতরাং আমরা কি করতে পারি, এটা লিখে অতএব টু টু দিবার এক্স ইজ ইকুয়াল টু কত, থ্রি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই টু। এইটাই আমাদের দেখছিলাম সমাধান, এগুলো সমাধান কর। 17 থেকে 20 নম্বর বইয়ের মেন বইয়ে তোমাদের অনুশীলন 4.1-এ এই অঙ্কগুলো সমাধান কর, অঙ্ক 17 থেকে 20 এগুলো। এখান থেকে আরেকটা অঙ্ক একটু দেখি, দেখো 19 নম্বর অঙ্কটা, রুট থ্রি এত পাওয়ার দেওয়া আছে কত, এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, আর এদিকে একটা সমান দেওয়া আছে, এটা হচ্ছে কিউবিক রুট টু এক্স মাইনাস ওয়ান। এখানে এক্স প্লাস ওয়ান পাওয়ার, এখানে টু এক্স মাইনাস ওয়ান। দেখো একইভাবে আমরা সবসময় জানি যদি এক্স এর পাওয়ার রুট থাকে তাহলে সেটা আমরা কত লিখে এক্স এর পাওয়ার কি লিখতে পারি, হাফ লিখি, বুঝতে পারছো না? তার এখানে এই বর্গমূল থাকলে সেই হিসেবে আমরা এইভাবে লিখতে পারি। তো দু এখানে লিখবো কি থ্রির পাওয়ার কি লিখবো, হাফ হলে তাহলে এক্স প্লাস ওয়ান, নিচে টু এক সরাসরি লিখে দিলাম, রুট সমান এটা লিখে দিলাম লিখলাম। আর এখানেও আমরা লিখতে পারি থ্রির পাওয়ার, এটা কি লিখবো, কিউবিক রুট যদি এরম থাকে, কিউবিক রুট যদি এরম থাকে এক্স থাকে তাহলে সেটা লিখতে পারি এক্স এর পাওয়ার 1/3, তাহলে এখানেও তাই লিখবো টু এক্স মাইনাস 1/3, এটা লিখতে পারি কিউবিক রুট হিসাবে। সুতরাং আমরা আগের মতো এক্স প্লাস 1/2 ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস 1/3, বা তাহলে এখানে গুণ করলে কত হবে, থ্রি এক্স প্লাস থ্রি ফোর এক্স মাইনাস এক্স মাইনাস টু, আর এদিকে থ্রি এক্স মাইনাস ফোর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু মাইনাস থ্রি, আর মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ, আর এক্স ইজ ইকুয়াল টু ফাইভ। তাহলে এই হিসেবে এই এক্স এর মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এটা খুবই সহজ, এগুলো তোমরা সহজে পারবে। তোমরা একটু দ্রুত অঙ্কগুলো তুলে নেওয়ার চেষ্টা করবে বোঝার জন্য। এখন দেখো আমরা আর একটা অঙ্ক করি, সেটা হলো 20 নম্বর অঙ্কটা। দেখো এই অঙ্কটা একটু ভিন্ন, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স সমান সমান থ্রি। এই সমাধানটার ক্ষেত্রে একটু কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবে, একটু ভিন্ন টাইপের, যেহেতু এখানে দুইটা আলাদা পদ আছে সেই হিসেবে। তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান লিখলাম, আর লিখতে পারি কি ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ আমরা জানি কিন্তু গুণের সময় কি পাওয়ার যোগ হয়, এটা গত ক্লাসে আমি বলছি, তোমাদের এটা এ সম্পর্কে তোমাদের ধারণা আছে। এই পাওয়ার যোগ করলে দেখো আবার এইটা পাওয়া যায়, ওর আলাদা করেও আমরা লিখতে পারি আমাদের সুবিধার্থে। আর টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান, আর এটা সমান লিখতে পারি কি ওয়ান লেখার আর দরকার না, ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স লিখতে পারি ইজ ইকুয়াল টু থ্রি। এখন কি করব, টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আমরা এ ধরি, কি ধরে নেব, এটা এটা ধরে নিলাম টু দি এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে এটা কি লিখতে পারি আমরা, এ প্লাস টু বাই এ ইজ ইকুয়াল টু থ্রি। আর এখানে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বাই এ ইজ ইকুয়াল টু থ্রি, সরাসরি এ স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু থ্রি এ, আর এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো, আর এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এ কমন নিলে কী হবে, এ মাইনাস টু, আর মাইনাস ওয়ান কমন নিলে এ
माइनस टू इज इक्वल टू जीरो, अर्थात ए माइनस टू इंटू ए माइनस वन इज इक्वल टू जीरो। तो से करते नाम हो डान साइड कर दिए देखी ए এটাকে লিখতে পারি হয় এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, আর এ ইজ ইকুয়াল টু টু এর মানটা, অথবা আরটাকে লিখতে পারি এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এ ইজ ইকুয়াল টু ওয়ান। এক্ষেত্রে দেখো এর মানটা আমরা কী জানি, টু টু দি পাওয়ার এক্স মান বসিত, এর মানটা কি এর মানে কি টু টু দুয়ার এক্স, টু দুয়ার এক্স ইজ ইকুয়াল টু টু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু তাহলে কী লিখতে পারি, একটা আর ওয়ান আছে তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। আর এখানে আমরা লিখতে পারি কি টু টু দি পাওয়ার, এখানেও মান বসাবো টু টু দুয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কী লিখতে পারি টু টু দি পাওয়ার জিরো। আমরা গতদিন বলছিলাম কোন কিছু পাওয়ার জিরো হলে সেটা অন হয়, গতদিন তোমাদের এই সম্পর্কে ধারণা দিচ্ছি গত ক্লাসে, অর্থাৎ তোমাদের এটা জানা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি জিরো। তাহলে আমার যে সমাধানটা কী হয়েছে একটা নির্ণয়ের সমাধানটা কি, সুতরাং নির্ণয়ের সমাধান সমাধান কী হলো এক্স ইজ ইকুয়াল টু সমাধান একবার সরাসরি লিখতে পেরেছিল ওয়ান আর কত জিরো, এইটাই অ্যান্সার করতে পারি। তাহলে বুঝতে অসুবিধা নেই, প্রথমে আমরা এখানে একটু ধরে নিতে হবে, তারপরে মানগুলো বসিয়ে দিলে আমাদের কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তো নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো বুঝতে তোমাদের কষ্ট হয়নি, আর তো তোমরা এইভাবে তোমরা অঙ্কগুলো সবগুলো করবা, আর বাকি অঙ্কগুলো সহজে পারবা কারণ এখানে আর তেমন কঠিন অঙ্ক নাই। দেখো এখানে তোমাদের আরেকটা অঙ্ক সম্পর্কে একটু ধারণা দেই, এটা তোমার বইয়ের অঙ্ক থ্রি ইন্টু থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু, নিচে আছে কি টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই অঙ্কটা দেখো একটু খেয়াল করো, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবো আমরা, একটু থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এ স্কোয়ার লিখতে পারে ফোর কে, আর এখানে ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু লিখলাম, টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আগে একটু আগে অঙ্কটা করছি তোমরা বুঝতে পারছো, এটাকে আলাদা করে লেখা আর সমান সমান আমরা কী করবো থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস এইটা সমান কী লিখতে পারি টু টু দি পাওয়ার গুণ আকারে আছে তাহলে কী হবে এই পাওয়ার যোগ করে দিতে পারি এন মাইনাস টু প্লাস টু, আর এখানে কী লিখতে পারি টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন ইন টু, এটা কী লিখতে পারি হাফ লিখতে পারি ইনভার্স আছে ওয়ান বাই টু লিখে দিই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টু টু কাটা গেল, তা থ্রি ইন্টু টু টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার, এখানে কী থাকলো টু টু কাটা গেল টু দি পাওয়ার এন, আর এখানে টু টু দি পাওয়ার এন কমন নিলাম, নিলে দেখা যাবে ওয়ান মাইনাস হাফ হবে কারণ এখানে ত্রুটি ধরে কমন নিলে থাকবে কি ওয়ান, আর এখানে ত্রুটি ধরে কমন নিলে কী হবে হাফ। তাহলে সেক্ষেত্রে আমরা এই পাশে করি অংশটা টু টু দি পাওয়ার এর ওপরে কমন নিলাম, নিলে কী হবে থ্রি মাইনাস ওয়ান, আর নিচে হবে টু টু দি পাওয়ার এন এন টু, এটা ওয়ান থেকে হাফ বিক্রি কী হবে আর একবার সরাসরি হাফ লিখে দিতে পারি আমরা এখানে এন টু হাফ লিখে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি কি কাটা গেল কত টু টু দিন কাটা গেল, তাহলে থাকবে কি ওপরে থাকবে টু আর নিচে থাকবে কি হাফ সমান সমান টু ইন্টু টু বাই ওয়ান সমান সমান কত হইল ফোর, টু ইন্টু টু টু ওয়ান সমান সমান হল ফোর। তাহলে এই ক্ষেত্রে তোমাদের বুঝতে তো কোনো সমস্যা নেই, নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো,
এই এই ধরনের থাকে, এইভাবে তোমরা সরল করে তোমরা অঙ্কটা করতে পারো, এইটা আমাদের কিন্তু রেজাল্ট। ঠিক আছে, তোমরা এইবার চর্চা করবা, তোমাদের দেখবো সূচকের অঙ্ক কোনো কঠিন হবে না, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই এবং ভালো থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।